গত 2 থেকে 3 দিন আগে আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ছিল এবং এখানে আমি কি কি করলাম, পুরান ঢাকাতে স্পেশালি কি কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ডিটেল ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কন্ট্রাস্টেড শাড়ি পরে নিয়েছি আমি। আমার বাসা থেকে ভার্সিটি ডিস্টেন্সটা বেশি দূর না হলেও আমি আজকে রিক্সা নিয়েছি, তার কারণ আজকে আমি শাড়ি পরেছি এবং সেজেগুজে আসলে হেঁটে যাওয়া সম্ভব না। আমি চলে গেলাম একদম ভার্সিটির গেটে এবং এটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন ভার্সিটি গেট এবং এখান থেকে আমি এন্ট্রি করে ফেললাম। ঢুকতেই দেখি অনেক অনেক সুন্দর সুন্দর কালারফুল বিভিন্ন পোস্টার, পেইন্টিং খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার সাথে আলপনাও করা হয়েছে। আমি শান্ত চত্বর থেকে একটা শর্ট ভিডিও নিয়েছিলাম এবং তার সাথে তোমাদেরকে বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপলক্ষে কিন্তু চারুকলার স্টুডেন্টরা একটা খুব সুন্দর প্রদর্শনী রাখে এবং আমি প্রতি বছর তাদের এই চিত্রকর্মগুলো দেখি, আমার কাছে অসম্ভব ভালো লাগে ছবিগুলো। আমি ছোটবেলা থেকেই ছবি আঁকা অনেক বেশি পছন্দ করতাম কিন্তু আমার সেভাবে কন্টিনিউ করা হয়নি আমার পড়ালেখার জন্য, বাট আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা পেইন্টার হব এবং এত সুন্দর সুন্দর ছবি দেখতেছিলাম এন্ড আমি ভাবছিলাম যে এইরকম সুন্দর ছবি যদি আমিও আঁকতে পারতাম অনেক ভালো হতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এই প্রোগ্রামটা আয়োজন করে সবসময় প্রদর্শনী প্রোগ্রাম এবং তাদের চিত্রকর্মগুলো আসলেই দেখার মতো, যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করে। সব কিছুর মাঝে কেন জানি না মনে হয় যে একদম সত্যিকার অর্থে এই ছবিগুলো ক্যাপচার করা, বাট এইগুলো কিন্তু আসলে পেইন্টিং আর এই ধরনের পেইন্টিং আমার খুব বেশি পছন্দ। এবং এখানে বিভিন্ন টাইপের পেইন্টিং ছিল, যেমন কাঁসার গ্লাস, তারপরে রান্নাঘরের চিত্র, তার সাথে মানুষের শ্রম, পরিশ্রম, বাজারের অবস্থা, প্রাকৃতিক অবস্থা সব কিছু নিয়েছিল। আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু একটা সুতাই কাজ করা একটা চিত্রকর্ম, সুতা দিয়েই এই ছবিগুলো আঁকা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের কারু কাজ ছিল, আমি কোনটা কী আসলে সেভাবে জানি না, সেজন্য বলতে পারছি না। ভার্সিটির এই যে বাইরের এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই অনেক এনজয় করতেছে, অনেক লাফাচাপি করতেছে, তার সাথে সবাই অনেক মজা করতেছে, নাচানাচি করতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা আমার খুব বেশি পছন্দের এবং এই জায়গাটা দেখলেই কেন জানি না আমার বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় ফিল আসে। আর দেখতেই পাচ্ছ সবাই কত এনজয় করতেছে অ্যান্ড এই জায়গাটা আমার স্পেশালি অনেক পছন্দ হয়েছে, অনেক কালারফুল ছিল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে এটাই আমার সর্বশেষ জগন্নাথ ইউনিভার্সিটি ডে পালন করা, কারণ আমি হচ্ছে এইবার মাস্টার্সের স্টুডেন্ট, পরের বছর হয়তো আর থাকবো না। আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটু পরিচয় করে দিই, এগুলো হচ্ছে আমার ক্লাসমেট, আমরা একসাথে বাইরে যাচ্ছিলাম যে প্রতিটা প্রোগ্রামটা যাতে সুন্দর করে এনজয় করতে পারি আমরা। আর আমি এটা বারবার ধরছিলাম কারণ এই বলগুলো আমার খুব পছন্দ হয়েছে। এটাও আমার ক্লাসমেট, আমার সবার সব ক্লাসমেটদের সাথে দেখা হচ্ছিলো প্রোগ্রামে গিয়ে এবং আমি একটু ভিডিও শট নিচ্ছিলাম। আমার ফ্যান ফলোয়ার্সদের সাথেও অনেকের সাথে আমার দেখা হয়েছে, যারা যারা আমার জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে তাদের সাথেও দেখা হয়েছে এবং যারা জগন্নাথ ইউনিভার্সিটির বাইরে তাদের সাথেও দেখা হয়েছে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় একটু পরে প্রোগ্রাম শুরু হবে, নাচ গান হবে, হই হুল্লোড় হবে, তার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। একদম সকালবেলা এখানে র্যালি হয়েছে, টিচার্সরা ছিল, স্টুডেন্টরা ছিল, সবার সাথে একটা এখানে সম্মেলন টাইপের হয়েছে। সো এই জিনিসগুলো সকালে হওয়ায় আমি আসতে পারি নাই, আমি এসেছি হচ্ছে সকাল 11:15 দিকে। তো এই জন্যই আমি হচ্ছে জাস্ট এই প্রোগ্রামগুলো মিস করে গেছি এবং আমরা সহপাঠীরা মিলে সবাই মিলে এই যে আমরা খুব সুন্দর করে ছবি তুলতেছিলাম, যেহেতু এবার আমাদের লাস্ট, এরপরে হয়তো আমরা একসাথে কবে হতে পারবো না পারবো এটা সম্পর্কে কেউই জানি না, সেজন্য আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম এবং এখানে আমার বান্ধবী ছবি তুলতেছিল, সে ছবি তুলতে অনেক পছন্দ করে অর্পিতা, এবং আমিও ওয়েট করছিলাম যে আমরা একসাথে বেশ কিছু ছবি তুলবো যাতে করে আমাদের এই মুহূর্তটা সব সময় আমরা ধরে রাখতে পারি ক্যামেরার মাধ্যমে। তো আমরা দুইজন আসলে খুব এনজয় করতেছিলাম ছবি তোলার সময় এবং এই ভাইয়াটা দেখতেই পাচ্ছ ইনি অনেক সুন্দর করে ছবি তোলে, এনার নাম হচ্ছে আরিফুজ্জামান খান। আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে ফটোগ্রাফারের লিঙ্কটা বা ফটোগ্রাফারের নামটা মেনশন করে দেওয়ার। আমার জুনিয়র হিসেবে তার ছবি তোলার হাতটা আসলে অনেক ভালো এবং সে অনেক সময় ধরে অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে ছবিগুলো তুলেছে। আরিফুজ্জামান খান, তোমাকে অনেক ধন্যবাদ আমার এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলেছি, এরপর আমাদের মেন প্রোগ্রামটা শুরু, যেহেতু এখন আমরা ডান্স করব, সবাই অনেক মজা করব, সবার সাথে দেখা হবে। শুরুতেই আমরা ভার্সিটি প্রোগ্রামটা দেখার জন্য পুরো ভার্সিটি আমরা একটু ঘুরে দেখছিলাম, হেঁটে দেখছিলাম, যেহেতু আমাদের ভার্সিটি স্পেসটা অনেক ছোট্ট তাই একজনের সাথে আরেকজনের খুব ইজিলি দেখা হয়ে যায়। আমরা অনেক এনজয় করতেছিলাম,
আসতেছিলাম, দেন আমাদের যে মেইন প্রোগ্রাম যেখানে সেটা আমি চলে যাই। অ্যান্ড এখানে কিন্তু সবাই অনেক বেশি নাচ গান করতেছে, অ্যান্ড আমরাও কিন্তু এই চান্সটা মিস করি নাই, আমরাও কিন্তু অনেক এনজয় করেছি। এবং এখানে আমাদের ম্যাক্সিমাম ক্লাসমেট ছিল, জুনিয়র ছিল, সিনিয়র ছিল, বাট মোস্ট অফ দ্য সিনিয়র তো আমরা। তো আমরা এখানে অনেক মজা করেছি, অনেক নাচ গান করেছি একসাথে সবাই। তো এইটাই আমাদের আসলে আসল স্মৃতি হয়ে থাকবে। এবং এটা হচ্ছে আমার বান্ধবী নিপু, সেও অনেক এনজয় করেছে, এটা হচ্ছে শ্যানন। তোমরা তো এই বান্ধবীদের চিনোই, কারণ সবসময় আমার সাথে তারা থাকে। এবং আমার যারা ফেসবুক পেজে আছো, ফেসবুক আইডিতেও আছো, তারা জানো যে আমার ফ্রেন্ড সার্কেল কারা। সো এখানে আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম, অ্যান্ড জুনিয়ররা ছিল, জুনিয়রদের সাথে অনেক বেশি এনজয় করেছি। দেন আমরা চলে গেলাম বাইরে, অ্যান্ড যেহেতু এখন দুপুর টাইম, সেজন্য আমরা লাঞ্চটা করব, কারণ আমাদের বিকাল থেকে একটা কনসার্টের প্রোগ্রাম আছে, সেজন্য আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম। এবং তার সাথে আমি কিছু টিকটক ভিডিও করেছি। বিকালে আমি আবার ভার্সিটিতে চলে এসেছি। আমি দুপুরের মধ্যে বাসায় গিয়েছিলাম এবং আমার লাঞ্চটা সেরে আমি আমার ড্রেসটা পাল্টিয়ে চলে এসেছি। এবং এখন হচ্ছে বিকালবেলা, আর একটু পরে কনসার্ট শুরু হবে। কনসার্টের জন্য আমাদের টোটাল দুইটা ব্যান্ড আসছে, যার ফার্স্টটা হচ্ছে সহজিয়া এবং সেকেন্ডটা হচ্ছে ওয়ারফেস। তো আমরা হচ্ছে ব্যান্ডের গান শোনার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আজকে কনসার্ট দেখবো। আমার ফ্রেন্ডরা সবাই চলে আসবে একটু পরেই, সেজন্য আমি ভাবলাম যে একটা চা ব্রেক তো নেওয়াই যায়। তো আমি আর নিপু বসে বসে চা খাচ্ছিলাম এবং চাটা কিন্তু অনেক মজা ছিল। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছো তাদের কাছে বলে যে এই চাটা হচ্ছে তোমরা টিএসসিতে কিন্তু পেয়ে যাবে, অ্যান্ড এটার টেস্টটা কিন্তু অনেক মজা। আমার আর একটা ফ্রেন্ড অনামিকা, সে অনেক লেটে আসছে এবং কমন রুম অফ হয়ে যাওয়ায় এই যে বাইরে পাবলিক টয়লেটের সামনে সাজুগুজু করতেছে। আর করার, এখন আমি তাকে মেকআপ আর্টিস্ট হিসেবে সাজাতে লেগে গেলাম এবং সেজে গুজে আমরা সবাই বাইরে বেরিয়ে গেলাম প্রোগ্রাম দেখার উদ্দেশ্যে। এবং আমরা যাচ্ছি হচ্ছে কনসার্ট দেখতে, তার কারণ কনসার্ট বিকেলবেলা থেকে স্টার্ট হয়েছে। এবং আমরা গিয়ে দেখি এত ভিড়, মানে জায়গায় দাঁড়ানোর কোনো স্পেস ছিল না। এবং কোনো রকমে আমি দাঁড়িয়ে একটু ভিডিও শট নিয়েছি, তার কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপরও আমি মাঝখানে দাঁড়িয়ে বেশ কিছু শট নিয়েছি ভিডিওর। এবং এখানে আমি দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। এই যে আমরা আমাদের সবার পুরো ক্লাস এখানে আছি, আমার ক্লাসমেটরা, আমার ফ্রেন্ডরা, এবং এত ভিড়, মানে একটু এদিক ওদিক হলেই হারিয়ে যাওয়ার চান্স আছে। এবং আমি দুই তিনবার হারিয়েও গিয়েছি এর মধ্যে। ফার্স্টে মেবি সহজিয়া ব্যান্ডটা উঠেছিল স্টেজে, দেন তারা গান গাওয়ার পরে মেবি হচ্ছে ওয়ারফেজ ব্যান্ডটা উঠেছে। সো দুইটা ব্যান্ডের গানই আমরা বেশ এনজয় করেছি। এবং এনজয় করতে করতে এখানে যখন আমি অনেক ঘেমে গিয়েছিলাম, আমি হচ্ছে টি ব্রেক নেওয়ার জন্য আবার চলে গিয়েছি শান্ত চত্বরে। এবং এখানে বসে আমার কেন জানি না অনেক বেশি শান্তি লাগতেছিল, তার কারণ স্টেজের সামনে এত পরিমাণে ভিড় ছিল। ওখান থেকে এখানে এসে আমার অনেক ভালো লাগতেছিলো, কারণ অতিরিক্ত ভিড়ের মধ্যে অবশ্য আমার সবসময় ঘোরাঘুরি করা একদমই পছন্দ না। আমি নিরিবিলি মানুষ, নিরিবিলি থাকতে পছন্দ করি। এবং এটা হচ্ছে শান্ত চত্বরে মেইন ভাস্কর্যটা। এবং এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল, এখানে বসে কেন জানি না এগুলা দেখতেই ভালো লাগতেছিল। পিট 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 করে মরিচ বাতি জ্বলতেছিল। আর আমাদের ক্যাম্পাসটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আমি পুরা নিতে পারিনি তার কারণ অন্ধকার ছিল। ক্যাম্পাসে শুধুমাত্র যে ক্যাম্পাসে স্টুডেন্ট তা না, অনেকে এসেছিল বাইরে থেকে, এবং তার সাথে আমার ইমাটো স্কিন কেয়ার অফিসের কলিগরাও এসেছিল। তারপর আমরা ডিসাইড করলাম যে নাজিরা বাজারে যাব এবং এখানে কাবাব বা বিরিয়ানি যে কোনো একটা ট্রাই করব। তো এই দেখতেই পাচ্ছ নাজিরা বাজার চলে এসেছি। এবং এখানে চিকেন চাপ, তার সাথে মাটন চাপ, মেবি শিখ কাবাব, অনেক কিছু দেখতেছিলাম, সি ফুড আইটেমও ছিল। বাট দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে বোখারি এই বিরিয়ানি হাউসে যাওয়া উচিত, তার কারণ এটা আমি কখনো খাইনি সেভাবে। তাছাড়া এখানে সব জায়গাতেই আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এখানের বিরিয়ানি এবং এটাকে কি বলে আমি জানি না, একটা বড় প্লেটের মধ্যে তারা একটা আস্ত মুরগি দিয়েছিল এবং অনেক ডিম ছিল। আর তার সাথে আমরা কাচ্চি নিয়েছিলাম, বোরহানি নিয়েছিলাম, তারপরে আমরা চাটনি নিয়েছিলাম, সাথে
সাথে রোস্টও ছিল এবং খাবারের মান যদি বলতে যাই আমার কাছে মাটন কাচ্চিটা অনেক ভালো লেগেছে, রোস্টটা আমার আহমরি পছন্দ হয়নি এবং বোরহানিটাও আমার কাছে কেন জানি না ভালো লাগে নাই। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসেই দেখি যে মামা পানিপুরি অ্যান্ড ফুচকা হাউস, এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তার কারণ এখানে নাগাটক, তেঁতুল টক, দই টক, জলপাই টক অনেক কিছু ছিল এবং পানিপুরি এখানে 40 টাকা, ফুচকা 40 টাকা এবং চটপটি 30 টাকা। তো আমরা এখানে পানিপুরিটাই নিব ঠিক করলাম এবং আমরা নিয়েও ফেললাম। আর আমার সব থেকে পছন্দের টক হচ্ছে ঝাল টক অর্থাৎ নাগা টক, তো এটা আমি ফার্স্টে ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো এটা আমি যখন খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে, তার কারণ খুবই স্পাইসি ছিল এবং যারা আমার মতো ঝাল পছন্দ করো তারা ডেফিনেটলি এটা লাইক করবে। তারপরের স্টেপে আমি হচ্ছে দই টক এবং আমি তেঁতুল টকটা দিয়ে ট্রাই করেছিলাম, ওটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট অতটাও ভালো লাগেনি, যেহেতু আমি ঝাল খাই সেজন্য আমি ঝালই পছন্দ করি এবং আমার কলিগসদেরও খাওয়াচ্ছিলাম যে তারাও বলুক যে কেমন লেগেছে। তাদের কাছে অনেক ঝাল লেগেছিলো এবং আমার ফ্রেন্ডও অনেক এনজয় করেছে, তার কারণ আমরা জলপাই টক দিয়েও খেয়েছি, মিষ্টি টক দিয়েও খেয়েছি এবং তার সাথে নাগা টকটা বেস্ট ছিল। তো তোমরা যারা যাবা অবশ্যই নাগা টকটা ট্রাই করবা। সো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। পুরান ঢাকার ব্লগ কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।